লামাকাজিতে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা গ্রেফতার 27 জন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। টোল ফাঁকি দেওয়াকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে রবিবার 16 অক্টোবর রাতে মির্জারগাঁও ও পাঁচগাঁও, সাঙ্গিরাই, মোল্লারগাঁও, কেশবপুর, কাজিরগাঁও, দোকানিপাড়া গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় 69 জনের নাম উল্লেখ এবং আরও 300 লোককে অজ্ঞাতনামা অভিযুক্ত করে অ্যাসল্ট মামলা দায়ের করেছে থানা পুলিশ। মামলা নম্বর 8। সংঘর্ষে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম, এসআই বিনয় চক্রবর্তী, মামুনুর রশিদ, জয়ন্ত সরকার সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশ অ্যাসল্ট মামলাটি দায়ের করা হয়। থানার এসআই বিনয় চক্রবর্তী বাদী হয়ে দায়ের করা মামলাটি তদন্ত করবেন থানার পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম। এদিকে সংঘর্ষের পর রবিবার রাতেই অভিযান চালিয়ে পুলিশ উভয় পক্ষের 27 জনকে গ্রেফতার করে সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের পুত্র গুলাম মৌলানা, মৃত সমর আলীর পুত্র রফিকুল ইসলাম বাবলু মিয়া, আব্দুল মতিনের পুত্র আব্দুল শহীদ, আলাউদ্দিনের পুত্র আরিফুদ্দিন, ফরিদুদ্দিনের পুত্র আলী আহমদ, হেলাল মিয়ার পুত্র শফিল মিয়া, ময়জুদ্দিনের পুত্র সুমেল মিয়া, রায়হানুদ্দিনের পুত্র হুসাইন, মৃত বিলাল হোসেনের পুত্র হাফিজুর রহমান, মৃত ফারুক আহমদের পুত্র শাকরান আহমদ, শাহানুর মিয়ার পুত্র জাহেদ মিয়া, জয়নাল আবেদিনের পুত্র জুনেদ আহমদ, মৃত জরিফুদ্দিনের পুত্র আবুল খয়ের, আব্দুল হকের পুত্র সালে আহমদ, উবায়দুর রহমান শামীমের পুত্র মাহবুব হাসান জুবায়ের, মনু মিয়ার পুত্র শাহিন মিয়া, মৃত জয়নুল হকের পুত্র কালা মিয়া, মৃত আসমত আলীর পুত্র রাশিদুল হক সহ আরও অনেকেই। এ ঘটনায় পুলিশের অ্যাসল্ট মামলা দায়ের ও উভয় পক্ষের 27 জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গগত, রবিবার রাত 9টায় সিলেটের জালালাবাদ থানার জাঙ্গাইল গ্রামের এক সিএনজি চালিত অটোরিকশা চালক লামাকাজী সেতু টুল ফাঁকি দিয়ে চলে যেতে চাইলে তাকে টুল আদায়ে থাকা লোকজন থামিয়ে তার কাছ থেকে টুল আদায় করেন। এ সময় ওই ব্যক্তির সাথে টুল আদায়কারী লোকদের বাকবিতণ্ড হাতাহাতি হয়। এক পর্যায়ে টুল ফাঁকি দেওয়া সিএনজি চালকের পক্ষ নিয়ে মির্জারগাঁও গ্রামবাসী এবং টুল আদায়কারীর পক্ষ নিয়ে পাঁচগাঁও গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় 2 ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষে ইট পাটকেল নিক্ষেপ দেওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় সিলেট সুনামগঞ্জের সড়ক যানবাহন চলাচল বন্ধ ছিল। সংঘর্ষের খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পুলিশ দল ও দাঙ্গা পুলিশ গিয়ে সংঘর্ষ থামাতে বিশ্বনাথ থানা পুলিশকে সহায়তা করে 7 রাউন্ড টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে রাত 11টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।